রাশিয়ার দোরগোড়ায় নেটোর সামরিক মহড়া শুরু মার্কিন নেতৃত্বাধীন নেইটো সামরিক জোটের হাজার হাজার সেনা রাশিয়ার সীমান্তবর্তী জর্জিয়ায় মহড়া শুরু করেছে রাশিয়ার সঙ্গে নেইটো জোটের সম্পর্কে অচল অবস্থা বিদ্যমান থাকার মধ্যেই এই মহড়া শুরু হল বুধবার থেকে জর্জিয়া রাজধানী তেবলিসের কাছে দু সপ্তাহের এই মহড়া শুরু হয় এতে তেরোটি দেশের তিন হাজারেরও বেশি সেনা যোগ দিচ্ছে এর মধ্যে রয়েছে আমেরিকা ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং তুরস্ক জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামরিক মহড়ায় তাজা গুলি ব্যবহার এবং যুদ্ধের বাস্তব চিত্র তৈরি করা হবে মহড়ায় অংশ নেওয়া সেনারা আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক অভিযান চালাবে মন্ত্রণালয় আরও বলেছে মহড়ার মধ্য দিয়ে একথা পরিষ্কার হচ্ছে যে জর্জিয়ার প্রতি নেটো সামরিক জোটের সমর্থন রয়েছে এবং এই জোট জর্জিয়ার সামরিক মিত্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের দশম বার্ষিকীর মাত্র কয়েকদিন আগে জর্জিয়া এই মহড়া শুরু করল দেশটি এ নিয়ে চারবার নেটো জোটের মহড়ার স্বাগতিক দেশ হল দু সালের অগস্ট মাসে দক্ষিণ ওশিটিয়া নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ও জর্জিয়া দোহা দখলের পরিকল্পনা করেছিল সৌদি ও আমিরাত মার্কিন পত্রিকার রিপোর্ট সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী কাতারের ওপর সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছিল গত বছর কাতারের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন শুরুর পর দেশ দুটি এই পরিকল্পনা করে আমেরিকা দ্য ইন্টারসেপ্ট পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে পত্রিকাটি বলছে আগ্রাসনের ষড়যন্ত্র পাকানোর পেছনে প্রধান ভূমিকা ছিলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ তাদের পরিকল্পনা ছিল আমিরাতের সহযোগিতায় সৌদি আরবের পদাতিক সেনারা কাতারের একশো কিলোমিটার ভেতরে ঢুকে পড়বে এবং রাজধানী দোহা দখল করে নেবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সৌদি আরবের ভেতরে থাকা কাতারের গোয়েন্দারা বিষয়টি দু সালের গ্রীষ্মেই আঁচ করতে পারেন কয়েক মাস পর ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা রবার্ট ম্যালি বলেন দু সালের গ্রীষ্মকালে কাতারের কর্মকর্তারা তাকে বলেছিলেন যে তাদের দেশ সামরিক আগ্রাসনের ঝুঁকির মুখে রয়েছে দ্য ইন্টারসেপ্ট আরও বলেছে সংযুক্ত আরব আমিরাত এখনও উস্কানি দিয়ে কাতারে সামরিক আগ্রাসন চালানোর প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে গত বছর সংকট শুরুর পর আরব আমিরাত বহুবার কাতারের আকাশ লঙ্ঘন করেছে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের বাতিক এবার টার্গেট দুই তুর্কি মন্ত্রী তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দুজন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এই খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে অন্যায় বলে অভিহিত করেছেন তিনি বলেন যাজক অ্যান্ড্রিও ব্রানসন কোনো ভুল করেছেন বলে আমাদের কাছে প্রমাণ নেই তাকে মুক্তি না দেয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়েছে বলে জানান স্যান্ডার্স বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে কয়েকবার কথা বলেছেন বলে দাবি করেন হোয়াইট হাউসের মুখপাত্র তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল হামিদ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমেন সৈগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় ওই দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সঙ্গে যে কোনো আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে তুর্কি সরকারের পক্ষ থেকে ঘোষিত দুটি সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কাজ করার দায়ে তুরস্কের আদালতে পঞ্চাশ বছর বয়সী মার্কিন যাজকের বিচার চলছে অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে ওই দুই কথিত সন্ত্রাসী গোষ্ঠীর একটি হচ্ছে আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের রাজনৈতিক দল সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেনের হাত ছিল বলে অভিযোগ করছে তুর্কি সরকার গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন যাজকের বিরুদ্ধে অপর যে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে সেটি হচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পি গত কয়েক দশক ধরে কুর্দিদের জন্য আলাদা আবাসভূমির দাবিতে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে এই গোষ্ঠী তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে একটি প্রোটেস্টান্ট গির্জা পরিচালনা করতেন মার্কিন যাজক ব্রানসন সম্প্রতি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হলেও ওয়াশিংটন এই পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না গাজা অভিমুখী জ্বালানি আটকে দিচ্ছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় গ্যাস ও জ্বালানি তেলের চালান আটকে দিয়েছে দু সাল থেকে অবরোধের মধ্যে থাকা গাজা উপত্যকা যখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে তখন ইসরায়েল গাজার ওপর চাপ বাড়ানোর জন্য নতুন এই পথ বেছে নিয়েছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভেদগো লিবারম্যান কারেমশল ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা অভিমুখী সব ধরনের জ্বালানি পণ্যের চালান আটকে দেওয়ার নির্দেশ দেন ইসরায়েলি অবরোধের মধ্যে একমাত্র কারেম কারেমসল ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারে তবে কোন ধরনের পণ্য যাচ্ছে তা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ইসরায়েল ঘুড়ি ও বেলুন ওড়ানোর মাধ্যমে ইসরায়েলকে গাজার অধিবাসীরা যে তটস্থ করে তুলেছে তা থামানোর জন্য জ্বালানি পণ্যের চালান আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন লিবারম্যান গত কিছুদিন ধরে বেলুন ও ঘুড়ির মাধ্যমে গাজার অধিবাসীরা ইসরায়েলের ভেতরে আগুন হামলা চালাচ্ছে লিবারম্যান আরও বলেন কারমশলম খুলে দেওয়ার বিষয়টি ঘুড়ি ও বেলুন ওড়ানো বন্ধ করার ওপরই নির্ভর করছে কঠিন চ্যালেঞ্জের সামনে ইমরান খান কি করবেন তিনি পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে পিটিআইয়ের ইমরান খানের বিজয়কে স্বাগত জানিয়েছে ইকুইটি ও বন্ড মার্কেট তবে বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে চলমান মুদ্রা মুদ্রাসঙ্কট ও আর্থিক অচল অবস্থা নিরসনে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ জরুরি হিসেবে দেখা দেবে ইমরান সরকারের কাছে ইমরানকে প্রথমে যে বড় ইস্যুতে সিদ্ধান্ত নিতে হতে পারে তা হল রুপির ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর কাছে বেইল আউটের আবেদন করা হবে কি হবে না আশির দশকের পর এ নিয়ে বারো বার আইএমএফ এর সহযোগিতায় বেইল আউট নিয়েছে পাকিস্তান দেশটির মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করা হবে খানের সামনে বড় চ্যালেঞ্জ সরকারি তহবিল ফুরিয়ে ফেলা ভর্তুকি উদ্যোগ ও লোকসানি রাষ্ট্রীয় উদ্যোগ বন্ধ করতেও প্রতিবন্ধকতার মুখোমুখি হবে পিটিআই নেতৃত্বাধীন সরকার স্থানীয় ব্রোকারেজ হাউস সাজার ক্যাপিটালের হেড অব রিসার্চ সুলাইমান মানিয়া বলেন দেশের অবস্থা বর্তমানে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দীর্ঘদিন স্থিতাবস্থা টিকিয়ে রাখা যাবে না খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি গত ডিসেম্বরের পর রুপির চারবার অবমূল্যায়ন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রায় তিরিশ হাজার পাঁচশো কোটি ডলারের অর্থনীতির লেনদেন ভারসাম্য সংকট ঠেকাতে রুপির মান বিশ শতাংশরও বেশি অবমূল্যায়ন করা হয়েছে যদিও ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচ দশমিক আশি শতাংশ হারে দেশটির অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে তবে পাকিস্তানের চলতি হিসেবে চাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এছাড়া বৈশ্বিক তেলের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন এসবিপি কারণ দেশটি মোট তেলের আশি শতাংশই আমদানি করে এই বিশাল আমদানি প্রয়োজন মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে যা গত সপ্তাহে নয়শো কোটি ডলারে নেমে এসেছে দু সালের মে মাসে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এক হাজার কোটি ডলার তিরিশ জুন শেষ হওয়া সর্বশেষ অর্থ বছরে পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতি তেতাল্লিশ শতাংশ বেড়ে এক হাজার আটশো কোটি ডলারে দাঁড়িয়েছে এবং রাজস্ব ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে অর্থনীতির ছয় দশমিক আট শূন্য শতাংশে বৃহস্পতিবার বিজয়ী বক্তৃতায় নিজের সংস্কার এজেন্ডার দিকে ইঙ্গিত করে পিটিআই প্রধান বলেন ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে পাকিস্তান ইমরান খান আরও বলেন আমাদের অকার্যকর প্রতিষ্ঠানের কারণে অর্থনীতি নিম্নমুখী হচ্ছে আমাদের সরকার ব্যবস্থাপনা ঠিকঠাক করতে হবে

বল <muchas> ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ